জাস্ট এখানে চাপ দিয়ে ধরে আমরা হাত ধরে দিয়ে দেখেন চাপ দেব ওকে বসায় নেব ইজিলি কাগজগুলো কেটে যাচ্ছে একদম ইজিলি কাগজগুলো পেপারগুলো কেটে যাচ্ছে ওয়াও 300 পেজ মত কাটা যাবে 300 পেজ প্লাস একসাথে দিয়ে জাস্ট এভাবে চাপ দিবে দেখেন আপনি কত সুন্দর স্পাইরাল হয়ে গেছে এই যে আপনি গোল গোল যে আমরা খাতাগুলো তৈরি করি শেডিং এর এই দেখেন কত সুন্দর আপনার স্পাইরাল হয়ে গেছে সহজ ইজিলি খাতা তৈরি করা আচ্ছা আমি একটু করে দেখাই আপনি যদি চান যে গ্যাপ রেখে আমি পাঞ্চ করব গ্যাপ রেখে পাঞ্চ করতে পারবেন আচ্ছা এই সুবিধাও আছে আপনি ল্যামিনেটর কুল এবং সুন্দরভাবে ল্যামিনেটিংটা হবে ওয়াও তো দর্শক আজকে কিন্তু আমরা স্পাইরাল মেশিন দেখাবো এবং ল্যামিনেটিং মেশিনও কিন্তু দেখাবো আর আমরা কিন্তু রয়েছে আজকে খান কর্পোরেশনে তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচতলায় শপ নাম্বার হচ্ছে 114 আর এই সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকে মূলত কি থাকছে আজকে ভাই মূলত থাকছে স্পাইরাল মেশিন ল্যামিনেটিং মেশিন এবং সাথে থাকছে আপনার কাগজ কাটার মেশিন কাগজ কাটার মেশিন জি জি মানে যে বিভিন্ন সাইজের যে কাগজগুলো হয় সাইজ করে এই মেশিনগুলোতে আমরা কাগজ কেটে থাকি আচ্ছা আচ্ছা আমরা একটু তাহলে দর্শকদের কাগজ কেটে দেখিয়ে দিই হ্যাঁ ওকে দেখেন কিভাবে কাগজ আপনারা এটা হচ্ছে ভাই একটা মানে মেজারমেন্ট দেয়া আছে এটা বলে পেপার কাটার আচ্ছা পেপার কাটার মেজারমেন্ট দেওয়া আছে বিভিন্ন মেজারমেন্ট ব্র্যান্ড হচ্ছে ডেলি ডেলি ব্র্যান্ড জি আমরা যখন পেপারটা কাটবো তখন জাস্ট আমরা এখানে মেজারমেন্ট করে নেব দেখেন এখানে সুন্দর মেজারমেন্ট দেয়া আছে আচ্ছা আচ্ছা যার যেরকম দরকার হবে আপনারা কিন্তু ওইভাবে মেজারমেন্ট করে একবারে স্ট্রেট কাটতে পারবে আচ্ছা আচ্ছা জাস্ট এখানে চাপ দিয়ে ধরে আমরা হাত ধরে দিয়ে দেখেন চাপ দেব ওকে বসায় নেব ইজিলি কাগজগুলো কেটে যাচ্ছে আচ্ছা ইজিলি কিন্তু কেটে যাচ্ছে দেখেন একদম ইজিলি কাগজগুলো পেপারগুলো কেটে যাচ্ছে ওয়াও কত সুন্দর কেটে যাচ্ছে দেখেন যার যে মাপ লাগবে আপনারা কিন্তু ইজিলি খুব ইজিলি কাগজগুলো এটা দিয়ে এভাবে আমরা কেটে নিতে পারবো আর এটার মধ্যে আপনার বিভিন্ন সাইজের মেজারমেন্ট দেয়া আছে আচ্ছা আমরা দেখা যায় যে কাগজ ছোট কাটবো সেক্ষেত্রে B7 দেয়া আছে আচ্ছা আবার কাগজ একটু বড় কাটবো সেক্ষেত্রে B6 দেয়া আছে আচ্ছা A5 B5 A4 B4 এবং MMO কিন্তু দেওয়া আছে জি জি MMO দেয়া আছে আমরা কি সাইজের কাপড় কাগজ কাটবো জাস্ট এখানে দেখেন একটা মেজারমেন্ট যদি আছে এটা দিয়ে দিব মেজারমেন্ট করে নিব আমরা ছোট বড় সব দিকে আমরা মেজারমেন্ট করতে পারব সব দিকেই মেজারমেন্ট করা যাবে কাগজ কাটার মেশিন আমাদের কাছে তিন ধরনের আছে এটা হচ্ছে মিডিয়াম এটা এটা আপনার A4 আছে আচ্ছা A4 যেটা ওটার প্রাইস হচ্ছে 3000 টাকা আচ্ছা আর এটা হচ্ছে আপনার লিগ্যাল সাইজ লিগ্যাল সাইজটার প্রাইস হচ্ছে আপনার 4000 টাকা 4000 আর এর চাইতে যদি আরো বেশি হেভি মেশিন কাটার প্রয়োজন পড়ে যে একসাথে আপনি 300 পিস কাটবেন বারো বেশি কাটবেন সে মেশিন আমাদের কাছে আছে সেটার প্রাইস হচ্ছে 35000 টাকা 35000 300 পেজ মত কাটা যাবে 300 পেজ প্লাস আর বেশি কাটতে প্লাস আর এটাতে কত পেজ কাটা যাবে এটাতে আপনি 20 শীট কাটতে পারবে দেখা যাচ্ছে 20 শীট করে কেটে তারপর একটা খাতা তৈরি করতে হবে আচ্ছা আচ্ছা আর ওই মেশিনগুলোতে বড়টাতে আপনি অনেক বেশি পরিমাণে দিয়ে আপনি কাটতে পারবে আচ্ছা ওকে জি আর আমরা বলে নিয়েছি এই মেশিনটা হচ্ছে ডেলি ব্র্যান্ডের একটি প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল এগুলোর ব্লেডগুলো হবে মানসম্মত খুবই মানসম্মত দ্রুত কেটে যাবে এই মেশিনগুলো দিয়ে আচ্ছা আমি কিন্তু দেখিয়ে দিয়েছি কিভাবে দ্রুত কাটে দেখেন খুবই মানসম্মত ডেলি ব্র্যান্ডের প্রোডাক্ট আর আমরা অনেকে যারা খাতার বিজনেস করতে চাই অনেকে যারা খাতার বিজনেস করার জন্য আগ্রহী তারা এই কাটিং মেশিন প্লাস সাথে এই স্পাইরাল মেশিন তাদের জন্য আচ্ছা এই স্পাইরাল মেশিন এটার রিংগুলো হবে এরকম রিং আচ্ছা আচ্ছা স্টিলের রিং হবে এরকম খাতা তৈরি করার জন্য আচ্ছা এই মেশিনের সাথে জি এটা খাতা তৈরি করা খুবই সহজ আচ্ছা জাস্ট আমরা এভাবে পেপারগুলো নিব এটা একসাথে আপনি পাঞ্চ করতে পারবে 20 শীট 20 শীট যে একসাথে 20টা এভাবে 20টা শীট দিতে পারবে এরকম স্পাইরাল শীট 20টা শীট নিয়ে আপনি 20টা শীট নিতে পারবে 20টা শীট একসাথে দিতে পারবে আচ্ছা এরকম 20টা পেজ 20টা পেজ একসাথে দিতে পারবে আচ্ছা আচ্ছা একসাথে দিয়ে জাস্ট এভাবে চাপ দিবে দেখেন আপনি কত সুন্দর স্পাইরাল হয়ে গেছে দেখেন এভাবে দিয়ে কিন্তু আপনারা স্পাইরাল হয়ে গেছে দেখেন হয়ে গেছে কিন্তু এই যে আপনি গোল গোল যে আমরা খাতাগুলো তৈরি করি শেডিং এর এই দেখেন কত সুন্দর আপনার স্পাইরাল হয়ে গেছে আচ্ছা আচ্ছা স্পাইরাল হয়ে গেছে ওকে এটার মডেলটা আমরা একটু জেনে নিই স্পাইরাল হয়ে গেছে এটা হচ্ছে আপনার বাইন্ডার কোম্পানির একটি মেশিন এটা হচ্ছে আপনার 9028A আচ্ছা এই বাটনটা কিসের ভাই এটা হচ্ছে আপনার মোটর আপনার আমরা যখন এখানে রিং পরাবো আচ্ছা জাস্ট আমরা এখানে রিংটা যখন পরাবো রিং আপনারা জাস্ট এতটুকু হাত দিয়ে পরাই নিব আচ্ছা আচ্ছা হাত দিয়ে পরাই নিয়ে আমরা সেটা শুধু মেশিনে এইভাবে ধরবো ধরলে অটোমেটিক খাতা তৈরি হয়ে যাবে তৈরি হয়ে যাবে স্পাইরালটা এখানে চলে যাবে আমরা যদি মেশিনের মাধ্যমে যদি দেখা যায় যে আমি মানে ভালো ফিল করতেছি না বা করতে পারতেছি না সেক্ষেত্রে আমি রিংগুলো হাত দিয়ে পরাতে পারবো হাত দিয়ে পরাতে পারবো আমি খাতা তৈরি করতে পারবো আচ্ছা 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 আর এটার মধ্যে আপনার কয়েকটি দেয়া আছে দেখেন স্কেল দেয়া আছে আমরা এখানে যদি একটু দেখি এটা যদি ভিতর দিকে আমরা চাপ দেই আচ্ছা তাহলে আপনার এই ছিদ্রগুলো দেখা যায় যে আপনার খাতার একদম সাইডে হয়ে যাবে আচ্ছা মানে এটা এইদিকে হয়ে যাবে আর যদি আমরা বাহির দিকে চাপ দেই দেখা যায় যে মেজারমেন্টগুলো আর একটু ফিটনেস বেশি হবে দেখেন আমরা আবার দেখাই দিচ্ছি আর এখানে একটা কাগজ পরিমাপ করার জন্য একটা মেজারমেন্ট দেয়া আছে এটা যদি আপনার কাগজ কোন দিকে ইয়ে করবেন বা কি সাইজ করবেন এটা দিয়ে করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা দেখেন আমরা এর আগে যেটা করছি এটা ফিটনেস হচ্ছে কম এটা দেখেন এটা আপনার অবশ্যই ফিটনেসটা কতটা বেশি হয়েছে দেখছেন বেশি হয়েছে ফিটনেসটা বেশি হয়েছে আমরা যদি মনে করি যে এখানে আমাদের ফিটনেস বেশি রাখার প্রয়োজন আছে সেক্ষেত্রে আমরা এটা বাহির দিকে বের টান দিয়ে নিব আচ্ছা আর যদি মনে করি যে না আমাদের ফিটনেস কম রাখার প্রয়োজন আছে সেক্ষেত্রে আমরা ভিতর দিকে চাপ দিয়ে দিব এই হচ্ছে এই মেশিনটার আপনার কাজ আর এটা যদি আপনি ধরেন মাঝখানে আপনার কোনো হোলের প্রয়োজন নাই আমি করব না মাঝখানে কোনো হোল
সেক্ষেত্রে আমরা এটা যদি টান দিয়ে দিই, টান দিয়ে দিলে সেই হোলগুলো আর হবে না। ওয়াও, এটা অনেক সুন্দর সিস্টেম। এই দেখেন আমরা এখন চাপ দিয়ে দিচ্ছি, দেখাচ্ছি। এই দেখেন নষ্ট হওয়ার কোনো কিছু নাই ভাই, জাস্ট শুধু একটা মোটরের হচ্ছে রিং পরানোর জন্য। সে যদি আপনি মনে করে যে আমি মোটরের মাধ্যমে রিং পরাবো সেক্ষেত্রে এটা প্রয়োজন আছে, আর যদি মনে করে যে আমি হাতে রিং পরাবো সেক্ষেত্রে হাত দিয়ে এসে পরাতে পারবে। সম্পূর্ণ 17,500 টাকা, 17,500 টাকা। ওকে, পাশাপাশি ইলেকট্রিক লাগবে না। কত সুন্দর স্পাইরাল হয়ে গেছে, অসাধারণ। দর্শকদের একটা খাতা বানিয়ে দেখাই দিই এটা দিয়ে। হ্যাঁ, এটা খুবই আপনার মানে সহজ, ইজিলি খাতা তৈরি করা। আচ্ছা, আমি একটু করে দেখাই। আমরা যারা ব্যবসা করি বা দোকান আছে আমাদের, তারা চাইলে আমরা মন চাইলে এটা দিয়ে এভাবে খাতা তৈরি করতে পারবো। জাস্ট আমরা এখানে ইজিলি, কিন্তু জি এটা কিন্তু প্রাইসও রিজনেবল থাকবে। জি, এটা জাস্ট আমরা রিংটা এভাবে টান দিয়ে নিব। আচ্ছা, টান দিয়ে নিলাম। টান দিয়ে দেখেন এই যে ইয়েগুলো আছে, গাটে গাটে আমরা বসাই দিব। জাস্ট শুধু আমরা এটা গাটে গাটে বসাই দিই, বসাই দেব। আচ্ছা, এই যে দেখেন হয়ে গেল। তারপরে এটা ছেড়ে দিব আমরা। দেখেন আমাদের কত একটা স্পাইরাল খাতা হয়ে গেল, হয়ে গেল। সেক্ষেত্রে আমরা উপরে যদি স্পাইরাল শিট দিতে চাই, উপরে স্পাইরাল শিট দিতে পারবো। উপরে যদি আমরা কোনো কাভার দিতে চাই সেক্ষেত্রে কাভার দিয়ে নিতে পারবো। আমাদের কাছে স্পাইরাল শিট অ্যাভেলেবেল আছে, কেউ যদি নিতে চাই সেক্ষেত্রে স্পাইরাল শিটও নিতে পারবে। এটা হবে এরকম পেজের খাতা হবে। এটার প্রাইস দিচ্ছেন কত হবে? এটার প্রাইস হচ্ছে আপনার 10,500 টাকা। 10,500 ডেলি যে ব্র্যান্ডের, এটা হচ্ছে 10,500 টাকা। আর এটারও আপনার অনেক সুন্দর সিস্টেম আছে, আপনি দেখেন। এটাও কিন্তু টান দেওয়া যাবে, এটাও টান দেওয়া যাবে। জি জি, গ্যাপ গ্যাপ রেখে করা যাবে পাঞ্চ। আপনি চাইলে গ্যাপ গ্যাপ করে পাঞ্চ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, দেখেন আপনি চাইলে দেখেন মাঝখানে গ্যাপ গ্যাপ রয়ে গেছে, ঠিক আছে। আপনি যদি চান যে গ্যাপ রেখে আমি পাঞ্চ করবো, গ্যাপ রেখে পাঞ্চ করতে পারবেন। আচ্ছা, এই সুবিধাও আছে। এটার মধ্যে আমরা একটু দেখাই দিই, দেখেন এটার মধ্যে আপনার পাঞ্চিং শিট, একসাথে আমরা পাঞ্চিং শিট করতে পারবো। একসাথে বই বা খাতা যেটাই বাইন্ডিং করি 425 পেজ পর্যন্ত করতে পারবো। 425 পেজ, 425 পেজের পর্যন্ত খাতা গড়ি বই করি যেটা করি আমরা এখান থেকে তৈরি করতে পারবো এই মেশিনের মাধ্যমে। কারণ এটার ফিটনেসে 425 শীটের বেশি আর করতে পারবো না। আচ্ছা আচ্ছা, এই মেশিনের হচ্ছে এই বৈশিষ্ট্য। আর এই মেশিনটা আপনার যখন দেখা যায় আমাদের অনেক সময় কাজ করতে করতে আপনার অনেকগুলো মানে হয় যখন ওয়েস্টগুলো হয়, জাস্ট আমরা দেখেন একটু টান দিয়ে আমরা ওয়েস্টগুলো এভাবে ডাস্টবিনে যেগুলো ফেলে দিতে পারবো। ট্রে ট্রে থাকবে, ট্রেতে কিন্তু চলে আসবে। এটা প্রত্যেকটা মেশিনেরই একই রকম সিস্টেম। ওকে, পাশাপাশি এটা কিন্তু আরেকটা সাইজ আছে, এটা আমরা দেখা দিচ্ছি। ছোট সাইজ? জি, এটা হচ্ছে ছোট সাইজ। আচ্ছা, এটা তো ছোট সাইজ, ওইটার তুলনায় ওইটার যেমন আপনার বিশেষত্ব কিছু আছে, একটা ফুল আপনি বাদ রেখে করতে পারবেন। আচ্ছা, বা আপনার ইয়ে করতে পারবেন। এটার মধ্যে আবার দেখেন, এটার মধ্যে আমরা দেখাচ্ছি, এটাতে সেটা করা যাবে না, হোল বাদ করা যাবে না। না, আর এটাতে আপনার মানে ক্যাপাসিটি একটু কম হবে। আচ্ছা, 15টা শিট একসাথে আপনি পাঞ্চিং করতে পারবেন, 15টা শিট। আর আপনি বাইন্ডিং করতে পারবেন 425 শিট। বাইন্ডিং সমানই করতে পারবেন, কিন্তু পাঞ্চ হবে কম। আচ্ছা আচ্ছা, পাঞ্চ কম করতে পারবেন। আমরা মেশিনের মডেলটা হচ্ছে এটা ছোট, যেটা এটার মডেল হচ্ছে 3872। এটার প্রাইস হচ্ছে অনলি 6,500 টাকা। অনলি 6,500 টাকা। আর আমরা আগে যে ডেলির মেশিনটা দেখাইলাম, এটার মডেলটা হচ্ছে আপনার 3873 মডেল। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 10,500 টাকা। আচ্ছা, তো পাশাপাশি দেখেন আমাদের লেমিনেটিং মেশিনও আছে এখানে। পাশাপাশি আমাদের ডেলি ব্র্যান্ডের একটা লেমিনেটিং মেশিন আছে, আরেকটা আছে একটু নরমাল ব্র্যান্ড। আচ্ছা, আপনি ডেলি ব্র্যান্ডেরটা দেখেন, এটা কত সুন্দর। ডেলি ব্র্যান্ডের মধ্যে আপনি একটা ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাবেন, টেম্পারেচার শো করবে, টেম্পারেচার শো করবেন ডিজিটাল ডিসপ্লে। এখানে আপনি দেখতে পারবেন কত টেম্পারেচারে আপনি হিট দিচ্ছেন। দেখেন আপনি একটা দেখতে পারবেন শো করতেছে এখানে কত টেম্পারেচারে আপনি হিট দিতেছেন। তারপর স্টার্ট বাটন, একটা হচ্ছে রিভাইভ বাটন। আচ্ছা, মানে পিছনে টানবে, পিছনে টানবে বা সামনে করা লাগলে আপনি রিভাইভ বাটন করতে পারবেন। আচ্ছা, আর লেমিনেটিং আছে কুল বাটন। আপনি লেমিনেটিং মেশিনে যদি বেশি হিট হয়ে যায় দেখা যায় আপনি লেমিনেটিং মেশিনটা লেমিনেটিং যেটা করতেছেন পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি কুল বাটনে দিয়ে দিলে আপনি লেমিনেটিং কুল এবং সুন্দরভাবে লেমিনেটিং
ল্যামিনেটিংটা হবে ওয়াও অনেক সুন্দর হবে এটার হচ্ছে এই হচ্ছে বিশেষত্ব ডাবল দুইটা রুল থাকবে এর ভিতরে দুইটা রুল যে দুইটা রুলিং থাকবে আচ্ছা কুলিং ফ্যান থাকবে প্লাস সবকিছু মিলায়ে এটা ডেইলি ব্র্যান্ডের খুবই মানসম্মত একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা হচ্ছে আপনার কোম্পানির পক্ষ থেকে দুইটা প্রোডাক্টে এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আছে আচ্ছা যদি কোনো পার্টসে সমস্যা হয় সেক্ষেত্রে পার্টসের টাকা দিতে হবে আর পার্টসে যদি কোনো সমস্যা না হয় যে কোনো ধরনের সার্ভিসিং কোম্পানির পক্ষ থেকে করে দিবে আচ্ছা আর এটা হচ্ছে আপনার আরেকটু ছোট একটা মেশিন আচ্ছা এটার প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস হচ্ছে ভাই 9500 টাকা 9500 ডেইলি ব্র্যান্ডের যেটা এটা হচ্ছে 9500 টাকা আচ্ছা আর হচ্ছে এটা হচ্ছে আপনার ব্লু স্কাই ব্র্যান্ডের এটা ব্লু স্কাই যে এটা হচ্ছে আপনার ব্লু স্কাই ব্র্যান্ডের এর মধ্যে কোনো ডিজিটাল ডিসপ্লে পাবেন না এটা ছোট একটা মেশিন কিন্তু খুবই সুন্দর একটা মেশিন যারা দোকানের জন্য বা অফিসের জন্য ইউজ করতে চান তারা এই মেশিনটা নিয়ে ইউজ করতে পারবে এই দুইটা মেশিনে আপনার সর্বোচ্চ A3 পর্যন্ত ল্যামিনেটিং করতে পারবেন যে কোনো সাইজ আমাদের বললেই হবে যে ভাই আমাদের এই সাইজ লাগবে তোমাদের কাছ থেকে অ্যাভেলেবল নিতে পারবে ল্যামিনেটিং পেপার আচ্ছা আচ্ছা ওকে তো ভাই এগুলো নিতে হলে কোনো অ্যাডভান্স করে নিতে হবে ভাই ঢাকার বাইরে হলে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য আর ঢাকার ভিতরে আমরা মানে ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর ঢাকার বাইরে হলে কিছু টাকা অ্যাডভান্স করে আমাদের মানে অর্ডারটা কনফার্ম করতে হবে তারপরে বাকিটা আমরা কুরিয়ারে দিয়ে দিব আর কেউ যদি আমাদের শপে এসে নিতে চায় তাহলে আমাদের শপে আসতে পারবে আমাদের ঠিকানা হচ্ছে খান কর্পোরেশন শপ নং হচ্ছে 114 গ্রাউন্ড ফ্লোর বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা 1205 আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক আমাদের এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে কারো যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাদের নক করলে আমরা সাথে সাথে আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক যে যা যেটা লাগবে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করেই কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।